ছোটবেলায় বিদ্যা বালানের দুই প্রতিবেশীও বলিউড নায়িকা, চেনেন তাদের? দক্ষিণ ভারতের মেয়ে হলেও বিদ্যা বালান বড় হয়েছেন মুম্বাইতে। এ শহরে চেম্বুরে থাকার সময় তার দুই প্রতিবেশীও বড় হয়েছে, কাজ করছেন হিন্দি সিনেমায়। তারা কারা? নতুন ছবি নিয়ত এর প্রচারে এ প্রসঙ্গে কথা বলছেন অভিনেত্রী। ইউটিউব চ্যানেলে কার্লি টেলসের সঙ্গে সাক্ষাৎকারে বিদ্যা জানান তার দুই প্রতিবেশী হলেন শিল্পা শেঠি ও মালাইকা অরোরা। বিদ্যা বলেন, শিল্পা শেঠি আমার 3 বছরের সিনিয়র ছিল, সে বাস্কেটবল খেলত। একদিন মায়ের মনে হলো আমারও বাস্কেটবল খেলা উচিত। ভোর 6টা চলে গেলাম খেলতে, কিভাবে বল ড্রিবল করতে হয় শিল্পাই আমাকে শিখিয়েছিল, এটা কখনোই বলবো না। শিল্পা শেঠি তখন থেকেই আবেদনময়ী ছিলেন বলে উল্লেখ করেন বিদ্যা। শিল্পার মতোই মালাইকা অরোরা বিদ্যা বালানের প্রতিবেশী ছিলেন। তার সম্পর্কে অভিনেত্রী বলেন, মালাইকা অন্য স্কুলে পড়ত, তবে মনে আছে আমাদের গলির সামনে দিয়ে সে পড়তে যেত, মহল্লার ছেলেরা বসে থাকতো কখন মালাইকা এই রাস্তা দিয়ে যাবে। গত শুক্রবার মুক্তি পেয়েছে নিয়ত। হত্যা রহস্য নিয়ে নির্মিত ছবিটির পরিচালক অনু মেনন এর আগেও একই পরিচালকের সঙ্গে শকুন্তলা দেবী সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা। তবে আগেরটি ছিল বায়োপিক। নতুন ছবিতে অভিনেত্রীকে দেখা গেছে গোয়েন্দার ভূমিকায়। 7ই জুলাই মুক্তির পর প্রথম দিন বক্স অফিস থেকে 1 কোটি রুপি আয় করেছে ছবিটি। বি নিউজ, ঢাকা।